Hello friends, welcome back. So friends, amar hokolo kane bhal khobor karon amar Assam sarkaror phalor pura kichu sakuri uleise etu aise apunar office of the director of elementary education Assam kahilipada Guwahati notification dise apunar 28 february apunar march mahor pura application joma dibo paribo to sailo yate ki post ase ar post gidat apunar kiman qualification lagibo okay তো প্রথমে দেখাও বিচাৰিছো এইটো হল তেওঁলোকৰ এডভাইজমেন্ট নম্বৰ নিশ্চয় দেখা পাইছে ইয়াতে তেওঁলোকে পে পেন দি আছে 12000 37500 পৰা লৈ গ্ৰেড পে হল আপোনাৰ 3900 টকা ওকে নেক্সট আহিল ইয়াতে পোষ্ট তো फ्रेंड्स ফাস্ট পোষ্ট দিছে আপোনাৰ গ্ৰেড 4 পিয়ন জি অফিচিয়েলি হয় ডাইৰেক্টৰেট অফ এলিমেন্টৰি এডুকেশন আসাম ইয়াতে পোষ্ট আছে আপোনাৰ আনডিজাৰ্ভৰ তিনিটা SC নাই ST প্লেনৰ এটা ST হিলৰ দুটা আৰু OBC বা MOBC ৰ আছে তিনিটা টোটেল পোষ্ট হল গলি ইয়াতে আপোনাৰ কিমান 9 জন তো ইয়াতে টোটেল পোষ্ট হল আপোনাৰ 9টা ওকে আন এটা পোষ্ট দিতে আপোনাৰ গ্ৰেড 4 পিয়ন কিন্তু এইটো হল ফিল্ড লেভেল এইটো আছিল অফিচ লেভেল এইটো হ'ব আপোনাৰ ফিল্ড লেভেল ইয়াতে টোটেল পোষ্ট লো হ'ব फ्रेंड्स ইয়াতে 139টা পোষ্ট লো হ'ব নিচে ইয়াতে বহুতো পেজ পোষ্ট আছে ইয়াতে আনরিজার্ভেবল লব 81 মানে জেনারেল কাস্ট সকল কারণে 81 জন লব এসসির কারণে 3 জন এসটি প্লেনের কারণে 15 জন এসটি হিলর কারণে আপনার 15 জন আর ওবিসি আর এম ওবিসি এর কারণে 25 জন লওয়া হবে ওকে নেক্সট দিছে আপনার গ্রেড 4 নাইট চকিদার এতে এজনে লওয়া হবে এইটু লওয়া হবে আপনার জেনারেল কাস্টের পড়া ওকে ইয়ার পিছতো ইয়াতে ড্রাইভারৰ পোষ্ট আছে আমি আপোনালোকক দেখাম তো फ्रेंड्स এই গ্রেড 4 অর পিয়নর পোস্ট আর নাইট চকিদারৰ কারণে আপনার শিক্ষাগত কিমান লাগিব আপনার কোয়ালিফিকেশন কিমান লাগিব তো খুব কম কোয়ালিফিকেশন হয় জেনে ধরনে মই আপোনালোক জনাইছো যে দা অ্যাডভাইজমেন্ট ইজ মেড ফর দা পোস্ট অফ গ্রেড 4 স্টাফ আন্ডার দা ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন ওকে আসাম ইজ কমপ্লিট উইথ দা গভর্নমেন্ট লেটার ভিডিও নাম্বার হল এইটু ওকে তেওঁলোকৰ কোয়ালিফিকেশন নাম্বার যদি সে অনলি ক্লাস 8 পাস ওকে অকল 8 পাস কৈছে ইয়াতে Silo studied up to class 8. Application will be received only online in the official website of the Director of Elementary Education. Kitir pora apuni form ho jama dibo paribo 8 March 2019 or pora loi 30 March 2019 loi. Okay, next moi apun logok jonabo bicharisu je apunar age ki mani ate. To simple কমসে কম 18 ইয়ার্স আর মোর দেন 44 ইয়ার্স ফর জেনারেল কাস্ট আর ওবিসি হলে 47 হলে আপনি দিব পারিব এসসি এসটি হলে 49 হলে আপনি দিব পারিব ওকে তো নেক্সট আপনলা কই দিলু মই কেনে ধরনে আপনলা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিব www.directorofelementaryassam.gov.in ওকে ইয়ার পিছত মই সকিদার আপনলা ড্রাইভারৰ পোষ্ট বিষয় জানাম ওকে এই এক্সাম হমু এই পোষ্ট হমু আপনলা লওয়া হবো টু স্টেজ অফ এক্সাম প্রথমতে রিটেল লওয়া হবো তারপর প্র্যাকটিক্যাল এক্সাম লওয়া হবো ওকে এটি আমি ড্রাইভার পোস্টত কি বলি কইছে সব নেম অফ দ্য পোস্ট ড্রাইভার ইন দ্য ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন আসাম টোটাল পোস্ট কিমান দিয়ে আছে ইয়াতে 3 জন পোস্ট দিয়ে আছে টোটাল নাম্বার অফ পোস্ট কিমান 3 ওবিসি পৰা এজন লওয়া হবো আর আনরিজার্ভ পৰা দুজন লওয়া হবো ওকে ইয়াতে এই সেম আগৰ দৰে জেনারেল কাস্টৰ কাৰণে 18 ৰ পৰা লৈ 44 ইয়ার্স আৰু আনরিজার্ভ সকল ওবিসি ৰ কাৰণে 47 আৰু এসসি এসটি ৰ কাৰণে 49 ইয়ার্স হলেও ইয়াতে এপ্লাই কৰিব পাৰিব এতিয়া হ'ল যে তেওঁলোকৰ কোৱালিফিকেশন কিমান তো ইয়াতে এইচ এস এল সি আপুনি কমসে কম মেট্ৰিক পাছ লাগিব ইয়াতে ড্ৰাইভাৰৰ পোষ্ট কাৰণে লগত আপোনাৰ লাইচেন্স থাকিব লাগিব ওকে মিডিয়াম ভেহিকল লাইসেন্স অফ ড্রাইভিং ইস্যু বাই দ্য কম্পোনেন্ট অথরিটি এতেও আপনার সেম 8 মার্চের পর লই 30 মার্চ হলে আপনি জমা দিব পারিব অনলাইন ফর্ম জমা দিব লাগিব ওকে তো আশা করো আপনার কমপ্লিট বুঝি পেয়েছে বুঝি পেলে ভিডিওটি লাইক করে দিব আর এমডি টিচ একানমিক সাবস্ক্রাইব করে লেব ওকে থ্যাংক ইউ